আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে ভিয়েতনামের কই মাসের রেনোর পরিচর্যা নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে রেনো ছাড়া তিন দিন পর কী খাবার প্রয়োগ করা লাগে এবং টাইগার ব্র্যান্ডের ইয়ান নার্সারি ফিড দেওয়ার সময় কী ভুল করে সঠিকভাবে ব্যবহার করার নিয়ম এবং এই খাবারের দুই থেকে তিন দিন প্রয়োগ করার পর কী খাবার দেওয়া লাগে এ টু জেড এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর রেনো চাষের পরিচর্যার ভিডিও পার চলতেছে, যারা দেখতে পাননি তারা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর অবশ্যই যারা এই ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। সুপ্রিয় দর্শক শ্রোতা, রেনো ছাড়ার প্রথম তিন দিন ডিম খাওয়ানোর পর টাইগার ব্র্যান্ডের ইয়ন নার্সারি ফিট খাবার, এই খাবারটি যে কোনো রেনো ছাড়ার পর এই খাবারটি দিতে হয়। এটি ইয়ন অ্যানিমেল হেলথ প্রোডাক্ট লিমিটেড, 1 কেজি নার্সারি পাউডার, দাম মাত্র 110 টাকা। এটি কার্প জাতীয় মাছ বা ক্যাটফিস জাতীয় সকল প্রকার মাছের প্রথম তিন দিন ডিম দেওয়ার পর এই খাবারটি দেওয়া লাগে। এখন বলবো এ খাবারটির উপকারিতা। টাইগার ব্র্যান্ডের ইয়ন নার্সারি ফিট খাবারে আছে আর্দ্রতা সর্বোচ্চ 12%, আমিষ সর্বনিম্ন 28%, স্নেহ তৈল সর্বনিম্ন 7%, শর্করা 30%, আঁশ 6%, ক্যালসিয়াম 2.2%, ফসফরাস 0.8%। এ খাবারটি খাওয়ালে সাধারণত কী কী উপকার আসে? পোনা দ্রুত বৃদ্ধি পায়, এর সঠিক মাত্রায় এফসিআর নিশ্চিত আছে, পোনা মৃত্যুর হার হ্রাস পায়, অধিক হজম ক্ষমতা সম্পন্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সকল প্রকার অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান এবং প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি, ফলে পানির গুণাবলী সঠিক থাকে। এ খাবারে কী কী উপাদান আছে? সামুদ্রিক ফিশ মিল এবং ময়দা ভিটামিন মিনারেল সমন্বয়ে তৈরি। টাইগার ব্র্যান্ডের খাবারটি ব্যবহার করার সঠিক নিয়ম। টাইগার ব্র্যান্ডের নার্সারি খাবারটি বাজার থেকে নিয়ে এসে একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতে হবে 12 থেকে 24 ঘন্টা। তারপর সকাল 9টা বা 9টা 30 এবং বিকেল 4টা থেকে 5টায় এই খাবারটি প্রয়োগ করবেন। তারপর একটি পাত্র থেকে অন্য একটি পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এই ভুলটি অনেক নতুন চাষিরা করে থাকে। টাইগার ব্র্যান্ডের নার্সারি খাবারটি না ছেঁকে দিলে কী ক্ষতি হয়? এই যে দেখুন, এই গুটি গুটি দানা মাছের পেটে গেলে মাছের পেট ফুলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবসময় খাবার দেওয়ার আগে ছেঁকে তারপর পানি ওলটপালট করে এক কিনার থেকে শুরু করে পুরোপুরি ছিটিয়ে দিতে হবে। এটি কতটুকু জায়গায় ব্যবহার করবেন? এক হাপা বা 1 কেজি রেনো হলে 1 কেজি খাবার 2 দিন ব্যবহার করতে পারেন, অর্থাৎ সকালে 250 গ্রাম, বিকেলে 250 গ্রাম। এভাবে একদিনে 1/2 কেজি করে 2 দিনে 1 কেজি দিতে পারেন। এই খাবারটি কি 2 থেকে 3 দিন দেওয়ার পর কী খাবার প্রয়োগ করা লাগে এখন বলবো। এসিআই কোম্পানি মাইশা মাছের বাসমান খাবারটি, এটি স্পেশাল কৈশিং মাগুর পাবদা গুলশা সহ সকল মাছকে দেওয়া যায়। এটি 5 কেজি, দাম 330 টাকা। এই খাবারটিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফ্যাট, ফাইবার, আঁশ, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও ফসফরাস, তাই এটি খাওয়ালে মাছের রেণুপোনা দ্রুত বড় হয়। স্পেশাল মাইশা নার্সারি ফিট খাবারটি ব্যবহার করার সঠিক নিয়ম। এই খাবারটি 12 ঘন্টা ভিজিয়ে সকাল 9টা থেকে 9টা 30 বা বিকেল 4টা থেকে 5টায় এই 1 কেজি রেনোর জন্য প্রথম অবস্থায় আপনারা চাইলে 200 গ্রাম করে সকালে এবং বিকেলে 200 গ্রাম করে দিতে পারেন, এবং পুকুরের আয়তন বেশি হলে 250 গ্রাম করে দিতে পারেন। তারপর মাছের ওজন হিসাব করে আপনারা ধীরে ধীরে বাড়াতে হবে এবং পরিমাণ এভাবে আপনারা 15 দিন এই খাবারটি ভিজিয়ে দেওয়ার পর তারপর এই খাবারটি ছিটিয়ে দিতে পারেন। এভাবে সঠিকভাবে খাবার প্রয়োগ করলে মাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওর দ্বারা বিন্দুমাত্র উপকৃত হলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন যারা নতুন মাছ চাষ করে। আর পরবর্তী থাইকোয়ের রেনো চাষে কী রোগ হয় এবং তা প্রতিরোধ করার জন্য কোন মেডিসিন দিতে হবে জানতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও পার্টে। ততদিন সকলে ভালো এবং সুস্থ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।